আর একটা কথা যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সামাজিক মাধ্যমে আমরা দেখছিলাম আইএফএ শিল্ডের কোনো স্লট নেই, ডুরান্ডের একটা স্লট আছে, এটা খুব হৃদয় বিদারক বাঙালি ফুটবল প্রেমীদের কাছে। কারণ একটা সময় তিনটে ব্লু রিবন ট্রফি বলা হতো, ত্রিমুকুট বলা হতো, রোভার্স অনেক দিন হয় না, 20-22 বছর ধরে হয় না, কিন্তু এর মধ্যেও হয়েছে এবং ডুরান্ড কাপও নিয়মিত হচ্ছে। সেই জন্য মানুষের ফুটবল প্রেমীদের মনে আরও বেশি ধাক্কাটা লাগছে যে শিল্ডের একটা স্লটও দেওয়া হয়। শিল্ডের স্তর দেওয়া নেই, এই তো আমি মানে বলছি তোমরা এই প্রশ্নটা করছো, তুমি এত বিজ্ঞ একজন সাংবাদিক, সারা ভারতবর্ষে বিভিন্ন টুর্নামেন্ট হতো। আমি বলছি যে আইএফএ শিল্ডের একটা গরিমা আছে, কিন্তু পাশাপাশি তোমার রোভার্স কাপ, বড়দলিক ট্রফি অনেক কিছু হতো। তো কলকাতা লিগে কলকাতা লিগটা আগে লিগ হতো, এখন কলকাতা লিগটাকে তুমি লিগ কাম নকআউট নিয়ে এসছো, এখন তো লিগ হয় না। যেখানে নকআউট সিস্টেম চালু হচ্ছে সেখানে লিগকে তুমি বলতে পারবে? ফলে সময়ের সময়ের পরিপ্রেক্ষিতে মানুষকে অনেক সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। স্লট তুমি যদি বলো যে স্লট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তুমি যখন করবে আইএফএ শিল্ড তখনই তোমার স্লট। তোমাকে দেখো কথা শোনো, আইএফএ শিল্ড হবে আমি জানি না, কোনো কোনো ব্যক্তি কখনো কখনো এসছে, আইএফএ কখনো কখনো ঘোষণা করেছে বাংলাদেশ থেকে টিম আসছে, এইখান থেকে টিম আসছে, এইভাবে আইএফএ শিল্ড করছি, আমি যাই না। আইএফএ তে আমরা আলোচনা করিনি, তুমি যদি আমাকে বলো আইএফএ তে আলোচনা করে এটা করিনি, ব্যক্তিগতভাবে এগুলো শুনেছিলাম, সমষ্টিগতভাবে কিছু হয়নি। না, আইএফএ তে অফিস বিয়ারা আলোচনা করে আইএফএ শিল্ড হবে বা কি হবে না হবে, যদি আলোচনা হতো আইএফএ শিল্ডের জন্য তো একটা কমিটি আছে, সেই কমিটির কোনো মিটিং চলছিল সময় হয়েছে? আমি তোমাকে আবারো বলছি যে আইএফএ শিল্ড হবে, কোথার থেকে টিম আসবে, কে আসবে, আমি শুধু শুনছি যে দু চারজন, তোমরাও বোধহয় খবর পাও না, কোন কোন সংবাদের দু চারজন সংবাদ মাধ্যম, সে যাই থাকুক ছোট হোক বড় হোক আমি বলবো না, তারা হচ্ছে খবর দিয়ে দেয় যে হচ্ছে এই আসছে, এত টাকা দিচ্ছে, আইপিএল শিল্ড হচ্ছে। তুমি আমাকে একটা জিনিস বোঝাও না, লাস্ট উৎপল গাঙ্গুলি যখন আইএফএ সেক্রেটারি ছিলেন তখন আইপিএল শিল্ড নিয়ে একটা সমস্যা হচ্ছিল, তখন আন্ডার-19 দিয়ে আইপিএল শিল্ড সম্পূর্ণ হয়েছে। তার পরবর্তী করোনার পরবর্তী সময় আমি আইপিএল শিল্ড কমিটির চেয়ারম্যান ছিলাম, করোনার পর হবে না খেলা বন্ধ কিছু না, আমরা কলকাতার প্রিমিয়ার লিগের টিম আর আই লিগের চারটে টিমকে নিয়ে আমরা কিন্তু আইএফএ শিল্ড করেছি। আমাকে আমাকে ওই আইএসএল এর টিম খেলাতে হবে, আমাকে তখনও ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেনি আইএফএ শিল্ডে, করোনার পরে দুটো আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেনি, শুধু মোহামেডান খেলেছে। তা তুমি যদি আইএফএ শিল্ড করতে চাও, তুমি ডিসেম্বর করবে কি জানুয়ারি করবে কি নভেম্বর করবে, তুমি করো না, তোমাকে কে আটকেছে? তার জন্য তোমাকে মানে ক্যালেন্ডার যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করেছে, দেখো সেখানেও অনেক বাধ্যবাধকতা আছে। আমি আইপিএল শিল্ডকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রেখেই বলছি, ধরো একটা সময় কলিঙ্গ কাপ হতো, এই বছর থেকে কলিঙ্গ সুপার কাপ নাম হয়েছে। আজকে আইপিএল শিল্ডও তো ওইভাবে অল ইন্ডিয়ার সাথে কিছু মার্চ করতে পারছে না টুর্নামেন্টের নাম, তো কলিঙ্গ কত বছর বা তার আগে হচ্ছে কলিঙ্গ কাপ, তো ইস্টবেঙ্গল মোহনবাগান কে না খেলেছে, কলিঙ্গ কাপের জন্য আলাদা স্লট, এইভাবে করা যায় না, সম্ভব না। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে করতে হবে ভারতবর্ষের সবকটা রাজ্যের কে মাথায় রেখে, অবশ্যই বাংলার ফুটবলকে প্রাধান্য সবাই দেয় এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দিচ্ছে বলেই আমরা সমস্ত ডেটগুলোকে যখন পেরিয়ে গেছি, ডেট চলে গেছে, তারপর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আমাদেরকে অ্যালাউ করেছে। ফলে তুমি যদি বলো আইপিএল শিল্ডের স্লট নেই, তাহলে আজকে রোভার্স, বরদলৈ ট্রফি সবই তো একটা ট্রফি, তাহলে আসাম বলবে একটা আমি ডেট চাই, স্লট চাই, আইএফএ শিল্ডের স্লট। তুমি আমাকে বলো যে আইএফএ শিল্ড কবে করবে, আমাকে আইএফএ ঠিক করুক, আইএফএ ঠিক করুক কবে করবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা জানিয়ে দেবে যে আইএফএ শিল্ড এই সময় হচ্ছে। কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ক্যালেন্ডারের সাথে দেখো আইএসএল তুমি খেলা বন্ধ করতে পারবে না, ঠিক আছে, তুমি আই লিগের খেলা সাময়িকভাবে হয়তো 10-15 দিন হয়তো তুমি স্টপ রাখতে পারো। তাহলে তোমাকে যদি আইএফএ শিল্ড করতে হয়, আইএফএ কথা বলুক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে কোন সময়টা আই লিগের খেলা বন্ধ থাকবে, আমাকে আইএসএল এর টিম যদি না পাই, আমরা তো একটা জায়গায় পড়ে আছি যে আইএফএ শিল্ড করব, আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান টিম খেলবে, আমরা তার জন্য বসে আছি বলে এত কিছু আমরা বলছি স্লট 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 স্লট। আইএফএ বলুক এই সময় স্লট চাই, কম্পিটিশন কমিটির মেম্বার হিসাবে অজিত ব্যানার্জি গিয়েছেন, তিনি নিশ্চয়ই সেখানটায় বলে দেবেন আমরা এই সময় আইএফএ শিল্ড করব, তিনি জানবেন যে কোন সময় আই লিগের খেলা কিছুদিন বন্ধ থাকবে,
তখন আই লিগের টিম নেবে, ইস্ট বেঙ্গল মোহনবাগান রিজার্ভ টিম খেলবে, মহামেডান আই লিগের টিম খেলবে, আর কলকাতা প্রিমিয়ার লিগের কিছু ভালো টিমকে নিয়ে করা হোক। তুমি এখন যদি বিদেশি কোনো টিম আনার জন্য তার ডেট তার টাইমের জন্য বসে থাকো, তাহলে বাংলার ফুটবলে যত তুমি জানুয়ারি মাসে করতে, ধরো বা এই বছর সুপার সিক্সে যে কটা টিম ছিল সবার পক্ষে সম্ভব যে এপ্রিল মাস থেকে টিম করে এই জানুয়ারি মাসে আইএফএ শিল্ড করবে, তুমি তখন পর্যন্ত টিমটাকে ধরে রাখা। স্পন্সরশিপ কোথায়? আইএফএ তো নিজেরই স্পন্সরশিপ নেই। ছোট ক্লাবগুলো যারা আছি আমরা, আমাদের টাকা কোথায়? কে টিম ধরে? আমি শুনলাম যে একটা চিঠি জমা পড়েছে, তাদের একটা প্রচুর টাকা বাকি আছে। অন্যান্য ক্লাবগুলো পেলে, বড় ক্লাব যাদের অর্থনৈতিকভাবে সামর্থ্য আছে, শক্তিশালী একটা অর্থনৈতিক পরিস্থিতি আছে, তারা টাকা পেলে আমরা কেন পাবো না, তো চিঠি দিয়েছে, এটা আমি শুনলাম। আমাকে কিছুক্ষণ আগেই একটা বিশেষ সংবাদ মাধ্যম বলেছিল, আমি শুনলাম আপনাদের কাছ থেকে, আমি জানি না। তো যাই হোক জয়দা, আমি তোমাকে আবারও বলবো, যদি তুমি আমাকে এই প্রশ্নের একটা উত্তর চাও যে আইএফএ শিল্ড করবে আইএফএ, তার কোনো স্লটের জায়গায় কোনো অসুবিধে নেই, শুধু ক্যালেন্ডারে মেনশন করতে হলে তো আইএসএলের খেলাটাকে বন্ধ করতে হবে, আই লিগের খেলাটাকে বন্ধ করতে হবে, কিন্তু সেটা না করেই আমরা যদি ভাবি যে আমরা এই সময় টিম, বিদেশি টিম আনুক না, বিদেশি টিম আসবে, মোহনবাগান ইস্টবেঙ্গল রিজার্ভ টিম খেলবে, আমি বলতে চাইছি এটাই, তুমি বিদেশি টিমকে আনবে, তাদের সময় আইপিএল শিল্ড করবে, আবার চাইবে যে এইখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তোমাকে একটা স্লট দিক, এই দুটো ম্যাচ করবে না। আমি দেখো আমার যে কথাটা, আমি আইএফএ এর স্বার্থে কথাগুলো বলছি, বিদেশি টিম আসুক তাদের স্বার্থ নয়, আমাদের স্বার্থ, আমাদের স্বার্থে আসবে। তুমি তুমি যখন জানো যে কলিঙ্গ সুপার কাপ হবে, তুমি তাহলে জানুয়ারিতে কেন আজকে আইএফএ শিল্ডটা করতে গেলে, মানে ভাবলে, করতে গেলে না, তুমি চিন্তা ভাবনা করলে, তুমি এই টাইমটাকে অন্যভাবে একটু বের করতে পারতে, বা আমরা যদি সবাই আলোচনা করতাম নিশ্চয়ই জয়দা এটা আমি সাজেশন দিতে পারতাম, হয়তো আমার আইপিএস সচিব, সে বিভিন্ন অভিজ্ঞ মানুষদের পরামর্শ নিয়ে থাকে বিভিন্ন সময়, তাদের পরামর্শ নিয়ে তো এগিয়ে থাকে, কিন্তু যারা একটু আমরা ছোটোখাটো সারাক্ষণ মাঠে ময়দানটায় থাকি, মানে আমরা যেহেতু প্রত্যেক দিনকার খবরটা রাখি, আমাদের সাথে একটু আলোচনা যদি করা হয়, আমার মনে হয় যে সত্যি জয়দত্ত ওর একটা উদ্যম আছে, চেষ্টা করছে, কিন্তু ফলপ্রসূ করতে গেলে সেখানে অজিত ব্যানার্জি প্রেসিডেন্ট, চেয়ারম্যান সুব্রত দত্ত, ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্টারি 11 জন যারা আছে, প্রত্যেকের অভিজ্ঞতা আছে, এবং সবাই মিলেই আমরা মনে করি আইএফএ শিল্ডটাও সুন্দর করতে পারবো। আমি তোমাকে এটা অন ক্যামেরা বলে দিচ্ছি, যদি কলকাতা লিগ তুমি করতে চাও, আবারও বলছি আই লিগ থার্ড ডিভিশনের নিয়মটা আমি জানি না, সেটাকে যদি তুমি ইনক্লুডও করো, তাও আমি বলে দেবো যে আমি 90 দিনের ভেতরেই হচ্ছে কলকাতা লিগের ফিক্সচারটা রেডি করে দিতে পারবো। অনেক ধন্যবাদ সৌরভ আমাদের সঙ্গে থাকার জন্য।